যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তির মোহনা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে, আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে, সময় এসেছে ফিরে এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা, সময় এসেছে ফের এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তির মোহনা। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য ন্যায়ের গান গাইতে হবে, বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য ন্যায়ের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনা 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 সম্ভাবনার সম্ভাবনা সম্ভাবনার 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 সম্ভাবনা। আগামীর দিন শুধু সম্ভাবনার, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তির মোহনা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বাংলা ইসলাম ছাত্র শিবির একটি গতিশীল সংগঠন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিবির গবেষণাধর্মী সৃজনশীল এবং মননশীল প্রকাশনা বের করে থাকে। তারই ধারাবাহিকতায় শত বাধা প্রতিকূলতার মধ্য দিয়েও এবং সকল ধরনের হিংস্র থাবা উপেক্ষা করেই ছাত্র শিবির তার গতিকে সামনে দুর্বার গতিতে আগানোর চেষ্টা চলছে।
ছাত্র শিবিরের এই সব কার্যক্রম অতীতেও বন্ধ হয় নাই, একটি মুহূর্তের জন্য ছাত্র শিবির তাদের গতিকে বন্ধ করতে হয়নি আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির একটি বুদ্ধিভিত্তিক এবং সৃজনশীল এবং গবেষণাধর্মী প্রকাশনা সব সময় বের করে থাকে। সেই ধারাবাহিকতা এই বছরও আমরা সেই প্রকাশনা বের করতে সক্ষম হয়েছি। আজকে 8 ধরনের প্রকাশনা সামগ্রী আজকে আমরা বের করতে সক্ষম হয়েছি। আজকের মূল যে আমাদের আকর্ষণ সেটা হচ্ছে আমাদের 3 পাতার ক্যালেন্ডার, সেখানে ইসলামী সংস্কৃতির রূপরেখা কেমন হবে সেটা তুলে ধরেই মূলত এইটার মাধ্যমে যেন আজকের দেশের প্রতিটা মানুষ, প্রতিটা ছাত্র সমাজ তাদের কৃষ্টি কালচার সভ্যতা হাজিব তামাদ্দুনকে পরিচয় লাভ করতে পারে, সেটা ছাত্র শিবির সেই সৃজনশীল প্রকাশনায় মাধ্যমে যেন এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ যেন উপকৃত হতে পারে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে অপসংস্কৃতির সয়লাভ। আজকে অপসংস্কৃতির কারণেই আজকে মানুষের নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, আর নৈতিক অবক্ষয়ের কারণে আজকে দেখা যাচ্ছে আমরা যুব সমাজ যদি তাকাই, আজকে সমাজের দিকে তাকাই, তাহলে একটা দেখা যাচ্ছে আজকে 2 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বয়স্ক বৃদ্ধ মহিলা দর্শনের হাত থেকে রেহাই পায়নি, এবং আজকে তারই ধারাবাহিকতা অবক্ষয়ের কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার খুন হইতে হয়েছে। গতকাল পত্রিকায় আমরা দেখলাম রাজশাহী পলিটেকনিকে একজন শিক্ষক যিনি ওই অধ্যক্ষ ছিলেন ওই প্রতিষ্ঠানের, ছাত্রদেরকে অনৈতিক সুবিধা না দেওয়ার কারণে শিক্ষককে পানিতে ফেলাই দেওয়া হচ্ছে। ছাত্র শিবির এই যুব সমাজকে আলোক দিকে ধাবিত করার জন্য প্রতিষ্ঠান লগ্ন থেকে চেষ্টা করে যাচ্ছে, আগামীতেও চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নার ভিতরে যদি আমাদের এই সংস্কৃতি লালন হইতো আজকে যুব সমাজের অবক্ষয় দেখা দিত না, ছাত্র সমাজকে আগামী দিনে আলোর পথ দেখানোর জন্য কাজ করতে পারতো, তাইলে আজকে একটি সুন্দর সমাজ বাংলাদেশে উপহার দেওয়া সম্ভব ছিল। এবং সুন্দর যেমন ব্যক্তি তাকে তৈরি করা সম্ভব, একটি সমাজ ব্যবস্থা পরিবর্তন, একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। মুক্তির মোহনা